কোরবানি ঈদ সামনে রেখে 29 জুলাই থেকে শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি, চলবে 2 আগস্ট পর্যন্ত। সকালে রেল ভবনে সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এই কথা জানান। তিনি বলেন, গেল ঈদের মতো এইবারও টিকিট বিক্রি হবে রাজধানীর 5 জায়গা থেকে। অর্ধেক টিকিট বিক্রি হবে অনলাইনে, আর ফিরতি টিকিট দেওয়া হবে 5 আগস্ট থেকে। তারেক শিকদারের প্রতিবেদন। ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ সম্পর্কে জানাতেই মঙ্গলবার রেল ভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন। 29 জুলাই টিকিট আমরা দেব, অগস্টের 7 তারিখের টিকিট। সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানান, ঈদে ঘরমুখো মানুষের বাড়তি চাপ সামলাতে এবারও সারা দেশে 8 বিশেষ ট্রেন চলবে। গেলবারের মতো রাজধানীর 5 স্টেশনে টিকিট বিক্রি হবে। প্রতিদিন ঢাকা থেকে 26,500 টিকিট বিক্রি হবে। একজন কিনতে পারবেন সর্বোচ্চ 4টি। যাতে আমাদের যাত্রী সাধারণের সুবিধা হয়, এক জায়গায় ভিড়টা কম হয়, সেই কারণে আমরা করেছি। এবারও আমরা 5 জায়গাতে আমরা টিকিট বিক্রি করব। বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইন ঈদের আগে সংস্কার করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এবারও অর্ধেক টিকিট অনলাইনে বিক্রি হবে। নতুন অ্যাপস যেটা আমরা চালু করেছি গতবারই, মোবাইল অ্যাপস, সেটা তারা যদিও ইনশিওর করছিল কিন্তু তারপরে অনেক অভিযোগ পাওয়া গেছে। গতবারের মতো সার্ভিস এবার যে হবে কি হবে না এখন পর্যন্ত আমরা নিজেদের একটা সংজ্ঞানের মধ্যে আছি। আগামী 29 জুলাই থেকে শুরু হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি, 5 আগস্ট থেকে দেয়া হবে ফিরতি টিকিট। 7 তারিখের টিকিট দেব, 7, 8, 9, 10, 11। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।